এবার খবর পাকিস্তানের পেশোয়ারর ভয়ঙ্কর বিস্ফোরণের মসজিদত আত্মঘাতী বোমা বিস্ফোরণ সংঘটিত হল নামাজের সময়তে মসজিদতে কুটাঘাত সংঘটিত করে দুষ্কৃতিকারীয়ে ভয়ঙ্কর বিস্ফোরণত আহত হয়েছে অর্ধ শতাধিক লোক আহত কেবাজনেরও অবস্থা সংকটজনক আহতসকলক ততাতৈয়াকৈ হসপিটালত ভর্তি করা হয়েছে বিস্ফোরণত ভাঙি চুরমার হয়েছে মসজিদ বিস্ফোরণের পিছতে অঞ্চলজুড়ে হওয়া ধোয়া লাগে এই পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠনে স্বীকার করা নাই এই বিস্ফোরণের দায়িত্ব পাকিস্তানের মসজিদত আত্মঘাতী বোমা বিস্ফোরণের খবর আমি জানাইছো আপনার এক ভয়ঙ্কর বিস্ফোরণত কপি উঠিছে পাকিস্তানের পেশোয়ার শহর মসজিদের ভিতরতে এই বোমা বিস্ফোরণ সংঘটিত হল আর এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের পাছত বহু কেজন লোক আহত হয়েছে নামাজ পড়ি আছিল সেই সময় লোকসকলে আর নামাজের সময়তেই মসজিদত দুষ্কৃতিকারীয়ে কুটাঘাত সংঘটিত করে এই ভয়ঙ্কর বিস্ফোরণত আহত হল অর্ধ শতাধিক লোক আহত কেবাজনেরও অবস্থা সংকটজনক লোকলোকেলোক অবশ্যই স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে কিন্তু ইতিমধ্যে বিস্ফোরণত ভাঙি চুরমার হয়েছে মসজিদ কিছু সম্পাদিত রূপত দৃশ্য আমি দেখাইছো সকল দৃশ্য দেখাবা অবস্থাত নাই এক ভয়ঙ্কর বিস্ফোরণ আর তারপরে হাহাকার অবস্থা বহুকজন আহত হয়েছে ততালিকে স্থানীয় চিকিৎসালয়ত এম্বুলেন্সের সহায়ত লওয়া হয়েছে অঞ্চলজুড়ি হওয়া ধোয়া লাগে কোনো সন্ত্রাসবাদী সংগঠনে কিন্তু এই পর্যন্ত বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে লওয়া নাই